আমরা আজকে মালয়েশিয়াতে অলরেডি জিলহজ শুরু করে ফেলেছি, এবং আমরা জানি যে এই জিলহজের প্রথম দশক, মানে প্রথম 10টি দিন খুবই গুরুত্বপূর্ণ 10টি দিন, আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় এই 10 দিনের আমলগুলো, এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে। এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল কারিমে আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম 10 দিনের শপথ করেছেন। এই 10 দিনের এবাদত আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই 10 দিনে আল্লাহ তাআলা উম্মাহাতুল ইবাদাত অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিলহজ মাসের এই প্রথম 10 দিনে, যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না। কারণ এই 10 দিনের ভেতরে সালাত আছে, নফল সিয়াম আছে, সাদাকা আছে, কুরবানি আছে, হজের প্রসঙ্গটা আছে, যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল ইবাদাত অর্থাৎ যত মৌলিক ইবাদত আছে সব মৌলিক ইবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না, যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই 10 দিনের ভেতর। এজন্য এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি প্রিয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে যাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন, পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবীর দিয়ে এই 10টি দিনকে মুখরিত করে রাখি, এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন। এজন্য এই 10টি দিনে আমরা যেন বেশি বেশি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে 9 জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। এবং জিলহজের 9 তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবীর পাঠ করতে হয়, আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক। আমরা যেন এই নফল আজকারগুলো, এই নফল তাকবীরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই। এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান, এবং জিলহজের এই 10 দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে, এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। সব মিলে আল্লাহ তাআলার কাছে এই 10টি দিনের ইবাদত খুবই প্রিয়, এমনকি হাদিসে এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয়। এজন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি, তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি, আমরা যেন সুযোগ হলে পুরো 10 দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবীর আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো, এই আজকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই 10টি দিনকে মুখরিত রাখি। আল্লাহ তাআলা জিলহজ মাসের যে মাহাত্ম্য এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, ইতিমধ্যে আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে প্রায় 24,000 দিনী ভাই বোন যুক্ত হয়েছেন। আপনারা একটু দেরি করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই। আব্দুল্লাল রোমান রোজ টিভি চ্যানেল 24 থেকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা শুনেছি যে রোমান অসুস্থ, আল্লাহ তাআলা রোমানকে সুস্থ করে দিক, আমরা দোয়া করি। এবং আজকের লাইভের যে ঘোষণাটি আমরা দিয়েছিলাম সেখানে অনেক দিনী ভাই বোনেরা, বাংলাদেশের একজন প্রথিত যশা ইসলামী সঙ্গীত শিল্পী, শিল্পী মশিউর রহমান ভাই, ওনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে, সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন। আসলে মানুষ তার চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে যে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকে এটার একটা প্রমাণ। আমাদের মশিউর ভাই অসাধারণ দরাজ গলায় খুব চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, আমি নিজেও তার ইসলামী সঙ্গীতগুলো খুব পছন্দ করি, সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন। তো আজকের এই লাইভের শুরুতেই আমি আমাদের সকলের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে দ্রুত শিফায়ে কামেলা আজল নসিব করুক। যারাই পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভয়াবহ করোনা মহামারীতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আছেন আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে খুব দ্রুত শিফায়ে কামেলা নসিব করুক। সম্মানিত শুধু আমি রিকোয়েস্ট করব আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের অন্যান্য ফেসবুক বন্ধুরা আজকে লাইভের আলোচনাটি থেকে উপকৃত হতে পারে।
আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের যে কুরবানি, ওনাদের যে আত্মত্যাগ, এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য স্বীয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে চেয়েছিলেন, এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের 10 তারিখে কুরবানি করে থাকি। এবং এই দৃশ্যটি আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল, এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখবার জন্য কিয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিলহজের একই টাইমে, জিলহজের 10 তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তাআলা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন। এই বিষয়টি সূরাতুস সফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানযুর মাযা তারা। অর্থাৎ ইসমাইল আলাইহিসসালাম যখন একটু বড় হলেন, বাবার সাথে হাঁটতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, ঠিক তখন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন, এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন, পরামর্শ করলেন যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, ফানদুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো। তখন সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোট করেছেন। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থাৎ হে আমার সম্মানিত পিতা, আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন, আপনি ভয় পাবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু কি কল্পনা করা যায় যে সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালাম ছোট্ট শিশু, তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে, জবাই করবে, তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, বাবা আমি ভয় পাচ্ছি না, আমি আপনাকে নিয়ে চিন্তিত, আপনি ভয় পাবেন না, বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয়, সেটা ওহী, সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি ভয় পাবেন না। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে শুরু করলেন, জবাই করতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে দৃশ্যটি এত ভালো লাগলো, আল্লাহ তাআলা সাইয়েদানা জিব্রাইল আলাইহিসসালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন, সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা হলো, আর সেখানে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা বললেন, ক্বাদ সাদাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবে রূপান্তরিত করেছো, তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আরশের উপর থেকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে, কুরবানিকে, কিয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি, আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন। সম্মানিত, শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসে যখন ইসমাইল আলাইহিসসালাম আসে, তখন তাফসীরে এসেছে ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 86 বছর। কুড ইউ ইমাজিন দ্যাট, 86 বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করলেন, আল্লাহ তাআলা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো। আমরা অনেক দম্পতির কথা জানি তাতে সন্তান হয় না, 15 বছর, 20 বছর, 25 বছর পর অনেক সময় তাদের সন্তান হয়, সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে, সেই বাচ্চাটাকে তারা কত আদর করে। তো 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে দান করেছিলেন, এই আদরের সন্তানটাকে আল্লাহ তাআলা বললেন তুমি কুরবানি করো। কারণ এই বয়স্ক অবস্থায় যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে পেয়েছিলেন, তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন, এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন, সে সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তাআলাকে স্থান দাও, এবং সেটাই পরীক্ষা তিনি, সেই পরীক্ষাটাই তিনি বেসিক্যালি সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে করেছিলেন, এবং সেই পরীক্ষায় সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের, তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল, আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইলকে বিলিয়ে দাও, এই ইসমাইলকে কুরবানি করে দাও। সম্মানিত, শুধু এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল, তিনি ইসমাইল আলাইহিসসালামকে, নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন।
ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল, আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে, কল্পিত ইসমাইল, রূপক ইসমাইল। আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ, খ্যাতি, আমাদের ক্ষমতা, প্রতিপত্তি। এগুলো আল্লাহ তাআলা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা, সেটাকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা, আল্লাহ তাআলার খুশির জন্য, স্রেফ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা, এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিকলি আল্লাহ তাআলা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন। আল্লাহ তাআলা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার আল্লাহকে যে আমরা ফিল করি, আল্লাহকে যে আমরা ভয় পাই, সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তাআলাকে রাখতে পারি, এটাই মূলত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান। এবং আমাদের জীবনের সব কাজগুলোই হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য। তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি, আমাদের সব কিছু, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করেছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি, কুরবানি করতে পারি, তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে।